আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, শুভেচ্ছা নিন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি দিবানিশি। দর্শক বন্ধুরা, আজকে মানে পিয়ারার একটি রাজ্যে চলে এসেছি। মনে হচ্ছে আমি পিয়ারার কোনো রাজ্যে এসে এইমাত্র অবস্থান করছি। মানে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন যে পিয়ারার রাজ্যতে চলে আসছি আমি অলরেডি। যে এখানে পিয়ারার খনি, এক কথায় বলা যায় পিয়ারার খনি। প্রত্যেকটা গাছে গাছে শত শত পেয়ারা দেখতে পাচ্ছি আমরা। মানে এটা কিভাবে সম্ভব, আসলেই সম্ভব? এটা কি আসলেই সম্ভব পেয়ারা এরকম ধরা? আসলেই কি পেয়ারা এইভাবে ধরে? সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যেটা আছে নতুন একটা জাত মিশরীয় থাই পেয়ারা, যেটা নতুন লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের মাটিতে এটা বাণিজ্যিকভাবে এখন চাষ হয়েছে। দেখুন এই যে ছোট ছোট গাছে শত শত পেয়ারা কাগজ মারা হয়েছে। ছোট ছোট গাছে, গাছগুলোর বয়স বেশি না, মাত্র 8 মাস গাছের বয়স। 8 মাস বয়সে প্রত্যেকটা গাছে শত শত পেয়ারা গুটি চলে আসছে। এইগুলো আমরা এখন কাগজ মারা হচ্ছে, কাগজ মেরে দিচ্ছি। পেয়ারা রাজ্য, অবিশ্বাস্য বিষয়, পেয়ারাটা রাজ্যে আমরা অবস্থান করছি বর্তমানে। এবং পেয়ারাগুলোর সাইজ দেখুন কি সুন্দর, প্রত্যেকটা ডালে এরকম মনে করেন যে পেয়ারা, প্রত্যেকটা ডালে শত শত পেয়ারা। এই পেয়ারাটা আসলে খুবই মিষ্টি, যে শ্রমিকরা এখানে কাগজ মারছে পেয়ারাতে, দেখতে একটা মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা গাছের মুখে তাকালে মনে হচ্ছে যে সাদা সাদা কাগজে আবদ্ধ পেয়ারার বাগান। পেয়ারার বাগান সাদা কাগজে আবদ্ধ। সাধারণত পেয়ারা 5 থেকে 6 মাস থেকে হারভেস্ট করা শুরু হয়ে যায়। এবং এই মিশরীয় পেয়ারাগুলো নতুন একটা জাত। এই পেয়ারাটা আপনার 2 মাস বয়স থেকে গাছে ফুল ফল ধরা শুরু হয়ে যাবে। 2 মাস বয়স থেকে ফুল ফল ধরা শুরু হয়ে যাবে। প্রথম গাছে যে ফুলটা আসবে ওই ফুলটা ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে। তারপরে গাছটার বয়স যখন 4 থেকে 5 মাস হবে তখন এই গাছের আপনি পেয়ারাগুলো রাখতে পারবেন। তখন এভাবে কাগজ মেরে দিতে হবে এবং যখন গাছের বয়স 6-7 মাস 7-8 মাস হবে তখন থেকে এইগুলো হারভেস্ট করতে পারবেন, এগুলো বাজারজাত করতে পারবেন আপনি। এটা হচ্ছে যে থাই মিশরীয় পেয়ারা, নতুন একটা জাত বাংলাদেশের মাটিতে নতুন জাতটা উদ্ভাবন হয়েছে। এটা আপনারা চাষ করে লাভবান হতে পারেন। আসেন, আপনারা আসেন এসে আমাদের যে বাগান আছে বাগানটা ভ্রমণ করে যান, দেখেন কেমন পেয়ারা। আপনারা নিজে হাতে গাছ থেকে ছিঁড়ে খান, এর মিষ্টতা যাচাই করেন, সব দিক থেকে যাচাই করেন। অন্যান্য পেয়ারা থেকে এই পেয়ারাগুলো সব দিক থেকে এক ধাপ এগিয়ে, এটা ধরনশীল যেরকম এক ধাপ এগিয়ে, এর মিষ্টতা দ্বিগুণ। অন্যান্য পেয়ারা যদি মিষ্টতা পার্সেন্ট থাকে 50%, এটাতে থাকে 100%, এটা দ্বিগুণ মিষ্টতা। এবং কেজিতে সর্বদা এই পেয়ারাটা 5 থেকে 6 টাকা কেজিতে সব সময় বেশি থাকে, সব সময় 5 থেকে 6 টাকা কেজিতে এই পেয়ারাটা বেশি থাকে। এবং খুবই মিষ্টি এই পেয়ারাটা খেতে। আপনারা না খেলে, দর্শক বন্ধুরা আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আপনারা আসুন এসে বাগানে, এসে নিজে হাতে গাছ থেকে ছিঁড়ে খান। আপনাদের দর্শকদের জন্য উন্মুক্ত, আপনারা বাগানে আসেন, এসে খেয়ে যান, ছিঁড়ে খেয়ে যান। বাগানের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আরও তথ্য জানতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো তথ্য পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দর্শক বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।